হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশের গৌরব পদ্মা সেতুকে নিয়ে। বাংলাদেশ পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুটি মুন্সিগঞ্জের লোহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলায় যুক্ত হয়েছে। এই পদ্মা সেতু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হলো এক গৌরব। বন্ধুরা, এই বিশাল পদ্মা সেতু নাকি পার হতে সময় লাগবে মাত্র 6 মিনিট। চলুন বন্ধুরা, এবারে আমরা জানবো পদ্মা সেতুর খুঁটিনাটি সম্পর্কে। 2 স্তর বিশিষ্ট নির্মিত ব্রিজটির উপরের স্তরে থাকছে 4টি লেন, নিচের স্তরটিতে থাকছে 1টি রেলপথ। বন্ধুরা, এই বিশাল পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হলো 6.150 মিটার, অর্থাৎ 20.180 ফুট, আর স্তর হলো 18.18 মিটার, মানে 59.6 ফুট, আর জলের গভীরে আছে 400 ফুট। বন্ধুরা, এই বিশাল পদ্মা সেতুটি মোট পিলিয়ার ব্যবহার করা হয়েছে 42টি, আর এটি নির্মাণ করা হয়েছে পুরোপুরি পদ্মা সেতুরই উপরে। এবারে জানবো কত খরচ হলো এই বিশাল পদ্মা সেতুটি নির্মাণ করতে। এই বিশাল পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে 30,193.39 কোটি টাকা। বন্ধুরা, এই বিশাল পদ্মা সেতুর উপর দিয়ে যেতে চাইলে আপনাকে গুনতে হবে মোটর সাইকেলের জন্য 90 টাকা, আর অথবা 4 চাকার জন্য গুনতে হবে আপনাকে 500 টাকা, মাইক্রো বাসের জন্য গুনতে হবে আপনাকে 860 টাকা, মিনি বাসের জন্য গুনতে হবে আপনাকে 950 টাকা, আর মিডিয়াম বাসের জন্য গুনতে হবে আপনাকে 1350 টাকা। বেশি বলে মনে হচ্ছে না বন্ধুরা? যাই হোক, পদ্মা সেতুর জন্য বাংলাদেশে GDP 1.2% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন কিছু জানতে চাইলে, নতুন কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন।